Chico, ai Chico, con l'audio ci già di qui già. তুমি কলা খাও গেড়ি বুড়ি, ও গেড়ি বুড়ি তুমি কলা খাও। দাদা কি খাচ্ছে দেখো, দাদা খাচ্ছে পোলাও। এ বাবা, চিকু কেমন হয়েছে? এই দেখো মুখটা করছে দেখুন, ছি পোলাও খাচ্ছে এখানে আর আপনি কলা খাওয়াচ্ছেন, ছি ছি। ইস ভদ্র মহিলা, এটা গেড়ি ভদ্র মহিলা। কেমন আছো তোমরা সবাই? আজকে আমি বানিয়েছি এটা। এটা আমার ছেলের অনেক পছন্দের খাবারের মধ্যে একটা, খুবই পছন্দের খাবার। এইরকম পোলাও তোমরা বাড়িতে আমি জানি প্রায় প্রত্যেকেই বানাও, কিন্তু এটাকে কিডস ফ্রেন্ডলি কিভাবে বানাবে, মানে হেলদি তো হতেই হবে, তার সাথে সাথে ঝটপট কিভাবে হবে, যাতে সকালে টিফিনেও তোমরা ওটা ওদেরকে বানিয়ে জাস্ট টিফিন বক্সে প্যাক করে স্কুল পাঠিয়ে দিতে পারো। তো কুইকলি কিভাবে বানাবে সেটাই আজকের ভিডিওতে আমি দেখাবো। তবে ভিডিও শুরু করার আগে, আমি রিয়া আর আমার চ্যানেলে প্রত্যেক সোমবার বুধবার শুক্রবার ঠিক দুপুর তিনটের সময় এই রকম টেস্টি হেলদি বেবি ফুড রেসিপিজ আমি শেয়ার করতে থাকি। তো তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর পাশের বেল আইকনটাকে অবশ্যই হিট করে দিও। তো এই ডিলিশিয়াস রেসিপিটার জন্য যে ইনগ্রেডিয়েন্টগুলো আমার লাগছে, তার মধ্যে ফার্স্ট ইনগ্রেডিয়েন্ট হচ্ছে বাদশাভোগ চাল। বাদশাভোগ চাল আমি নিয়েছি 1 কাপ। তারপর ওটাকে ভালো করে ধুয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপর ছেঁকে নিয়ে ওটাকে আমি ম্যারিনেট করেছি একটুখানি আদা বাটা, অল্প একটুখানি হলুদ, নুন আর 1 চামচ ঘি দিয়ে। পুরো ক্লিপিংটাই আমি তুলেছিলাম, কিন্তু আমার কপাল খারাপ যে একটু টেকনিক্যাল ফল্টের জন্য পুরোটাই ডিলিট হয়ে যায়, তাই আমি মুখে বলে দিচ্ছি আর লিখেও দেবো। তাও যদি তোমাদের বুঝতে অসুবিধে হয় আমাকে জানাবে কমেন্ট সেকশনে, আমি সবটা তোমাদেরকে ডিটেলে লিখে দেবো। তো ওটা হয়ে গেছে, এরপর আমি কড়াইতে দিলাম 1 চামচ ঘি, এর ওপর দিচ্ছি একটুখানি তেজপাতা, একটা ছোট এলাচ, দারচিনি আর জিরে। এবার এটাকে ভালো করে ভাজা ভাজা করে নেবো। তারপরে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেবো। ড্রাই ফ্রুট হিসেবে আমি নিয়েছি একটুখানি কাজু আর কিশমিশ, তোমরা চাইলে আরও অনেক কিছু নিতে পারো। এবার এটাকে কাজুটার কালারটা চেঞ্জ হওয়া অবধি ভেজে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চালটাকে। চালটাকে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে, জাস্ট 1 মিনিটের জন্য, কম আছে। ভাজা হয়ে গেছে, এরপর আমি দেবো জল। তো এই বাটিটার সমান আমি চাল নিয়েছিলাম 1 বাটি, তো ওই বাটিটার সমানই আমি 2 বাটি জল নিচ্ছি, গরম জল। অবশ্যই চালের ডবল জলটা হতে হবে। এবার 1 ফুট দিয়ে নেবো, জাস্ট ফুটটা চলে এসছে। এরপর আমি ঢাকা দিয়ে লো সিমে 10 মিনিট রান্না করব। দেখো 10 মিনিট পরে জলটাও শুকিয়ে গেছে, ভাতটাও ঝরঝরে হয়ে গেছে। তো এরপর আমি দিচ্ছি চিনিটা। চিনিটাকে কিন্তু ভালো করে মিশিয়ে দিতে হবে, আর চিনিটা তোমরা বাচ্চার টেস্ট অনুযায়ী দিও। আবার ঢাকা দিয়ে জাস্ট 5 মিনিট রান্না করব, তাহলে এটা হয়ে যাবে। 5 মিনিট পর আমি খুলে নিচ্ছি, দেখো এটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আমি তোমাদেরকে চালটাকে টিপেও দেখাবো যে কেমন এটা সেদ্ধ হয়েছে। আর যদি মনে হচ্ছে চিটচিটে, তাহলে কিন্তু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবে, ঠান্ডা হওয়ার পরে এটা একদম ঝরঝরে হয়ে যাবে। তো এটা রেডি হয়ে গেছে, চলো এটাকে সার্ভ করি। কোনো রকম গোলাপ জল, কেওড়া জল কিচ্ছু দিলাম না, যেহেতু ছেলের জন্য বানাচ্ছি আমি। এটা এই রকমই খুব সুস্বাদু আর দারুণ গন্ধ বেরোয়। তো চলো এটাকে সার্ভ করি। আগেই বলে রাখি, প্রথমে 10 মিনিট ঢাকা দিয়ে, তারপর চিনি দিয়ে 5 মিনিট, বাস রেডি হয়ে যাবে তোমাদের দুর্দান্ত পোলাও। লাস্টলি আমি এটাই বলবো যে মাঝে মধ্যে এইরকম ডিলিশিয়াস রেসিপি ওদেরকে বানিয়ে দিও, ওদের কিন্তু খুব ভালো লাগবে। জাস্ট একটা ওদের সারপ্রাইজ হয়ে যাবে যে মা আজকে এরকম একটা নতুন জিনিস বানিয়ে দিল আমাদেরকে। আর যেহেতু এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, তো সকালে উঠে বাচ্চার মর্নিং স্কুল হোক বা ডে স্কুল হোক, সকালে উঠেই তোমরা এটা বানিয়ে ওদের টিফিন বক্সে দিয়ে দিতে পারবে, তোমাদেরও কোনো ঝামেলা থাকবে না, আর বাচ্চার তো খেতে ভালো লাগবেই। বাকি অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের মতামত জানাও, বারবার বলছি আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে। আর এরকম অনেক ভ্যারাইটি আমার চ্যানেলে রয়েছে, তোমরা চাইলে অবশ্যই চ্যানেলটাতে ঘুরে আসতে পারো, আর সাবস্ক্রাইব করে দিয়ে এসো, আর বেল আইকনটাতেও হিট করে দিয়ে এসো। ওপরে আরও ভিডিও দিয়ে দিলাম, তোমরা যদি চাও তোমরা অবশ্যই দেখে নিতে পারো। তাহলে তোমাদের সাথে আমার কালকে দেখা হচ্ছে, ততক্ষণ অবধি সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।